আসসালামু আলাইকুম, চলে এলাম আপনাদের মাঝে পোকো এক্স থ্রি প্রোর ফুল রিভিউ নিয়ে। 5 থেকে 6 মাস পর এই ফোনটি কীরকম পারফরমেন্স করতেছে জানবো আজকের এই ভিডিওতে। বর্তমানে এই ফোনটি আনঅফিসিয়াল বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে 6/128, 21 থেকে 22 হাজার টাকার ভিতরে। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতেছি আমি শাহাদ হোসেন সজীব শাহাদাস টেক ডাউট থেকে। ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। আপনারা সব ধরনের ফোনের আনবক্সিং, ফুল রিভিউ এবং কি ফোনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেয়ে যাবেন। সো ভিডিও মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। সো আমরা মূল ভিডিওতে চলে যাই। সো প্রথমে কথা বলি এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে সামনে আপনারা পেয়ে যাবেন গুগলের গ্লাস 6-এর প্রোটেকশন, সাইডে এবং কি পিছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। আর পিছনে প্লাস্টিক হওয়া সত্ত্বেও এখানে একটু ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে একটু শাইনিং করে পোকো লোগোটা। ফোনটির ডান পাশে থাকতেছে পাওয়ার বাটন এবং কি সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তার উপরে ভলিউম বাটন। আর ফোনটির বাম পাশে থাকতেছে সিম ট্রে, আর নিচে থাকতেছে হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট আর স্পিকার। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি 120Hz IPS LCD ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2400 পিক্সেল। ছাড়া থাকতেছে 395 PPI ডেন্সিটি, আর এই ফোনটি হলো 84.6 স্ক্রিন টু বডি রেশিও। ফোনটিতে আরও থাকতেছে ডুয়েল স্পিকার আর IP53 ডাস্ট অ্যান্ড এস প্লাস প্রুফের প্রোটেকশন। বর্তমানে ফোনটি রান করতেছে Miui12.5.4.0 উইথ অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 860, সিপি হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টোকোর 1x2.96 GHz, জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে এড্রিনো 640। আর আমার হাতে এই ফোনটি হলো 6/128 GB রম ভেরিয়েন্ট উইথ UFS 3.1। যেহেতু ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2 বছর আগের পুরানো ফ্ল্যাগশিপ প্রসেসর, সো এই ফোনটি থেকে আপনারা অবশ্যই এক ধরনের ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। আর আপনারা সব ধরনের গেম খেলতে পারবেন ভেরি হাই গ্রাফিক্স এবং কি ম্যাক্স সেটিংয়ে। কল অফ ডিউটি মোবাইল এবং কি পাবজি মোবাইল সবগুলো গেম খেলতে পারবেন ইজিলি। একটি সমস্যা হলো তা হলো ফুল ভলিউমে গেমিং করার ফলে, যেহেতু এই ফোনটি প্লাস্টিকের তৈরি যার জন্য ব্যাকসাইড একটু কাঁপে। আর তাছাড়া তেমন কোনো সমস্যা নাই, অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলের মতন আপনারা পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি থেকে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48 MP মেইন লেন্স যার অ্যাপারচার হলো 1.8, 8 MP আল্ট্রা ওয়াইড যার অ্যাপারচার হলো 2.2, আর 2 MP ম্যাক্রো আর 2 MP ডেপথ। সাথে আপনারা পেয়ে যাবেন ডুয়েল এলইডি ফ্ল্যাশ। আর সামনে আপনারা পেয়ে যাবেন 5-hole 20 MP সেলফি ক্যামেরা। মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, আর 1080p আপনারা 30, 60, 120fps এবং কি 960fps এর মতন সুপার স্লোমো ভিডিও করতে পারবেন। সাথে আপনারা পেয়ে যাবেন EIS এর সুবিধা। সো বলতে গেলে এই ফোন থেকে আপনারা 4K তুলনায় 1080p আপনারা ভালো ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন। আর পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে আপনারা অ্যাভারেজ টাইপের একটা পিকচার পেয়ে যাবেন এই ফোনটি থেকে। ফোনটির পিকচার কোয়ালিটি আপনারা খুব ভালোই পাবেন, যথেষ্ট পরিমাণে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। শার্পনেস ঠিক আছে, ডাইনামিক রেঞ্জও ঠিক আছে, কিন্তু ফোনটির কালার কারেকশন খুব বাজে। আমার মনে হচ্ছে এটি সফটওয়্যারগত সমস্যা, চাইলে Xiaomi একটি নতুন আপডেট দিয়ে এই সমস্যাটা ঠিক করে ফেলতে পারবে। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5160mAh ব্যাটারি, সাথে থাকতেছে 33W একটি ফাস্ট চার্জার। সো ওভারঅল বলতে গেলে আপনারা এই ফোনটি থেকে 1 থেকে 1.5 দিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন। সো এখন প্রশ্ন হলো 21 থেকে 22 হাজার টাকার ভিতরে এই ফোনটি বর্তমানে নেওয়াটা কি ঠিক হবে কি ঠিক হবে না। হ্যাঁ, অবশ্যই আপনি নিতে পারেন, যদি আপনি একটি গেমিং ফোন খুঁজেন তাহলে অবশ্যই পোকো এক্স থ্রি প্রো আপনার জন্য বেস্ট চয়েস হবে। যদি আপনি একটি ক্যামেরা ফোন খুঁজেন তাহলে পোকো এক্স থ্রি প্রো আপনার জন্য নয়, কারণ ফোনটি পারফরমেন্সের উপর ফোকাস করে তৈরি করা। যদি আপনি হেভি ইউজার এবং কি গেমার হয়ে থাকেন আর যদি টুকটাক ফটোগ্রাফি করেন তাহলে পোকো এক্স থ্রি প্রো নিতে পারেন, যদি আপনার প্লাস্টিক ব্যাগ কোনো সমস্যা না হয়। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন মাস্ট। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, আমি শাহাদ হোসেন সজীব শাহাদাস টেক ডাউট থেকে। আল্লাহ হাফেজ।